শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 4 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বিজেপি মুখী কংগ্রেসীদের তালিকা রয়েছে মুখ্যমন্ত্রীর পকেটে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আবাস যোজনায় গাফিলতি বরদাস্ত নয় সতর্কবার্তা মন্ত্রীর। 5 শয্যার ICU উদ্বোধন শিলচর সিভিল হসপিটালে। পাতারকান্দিতে নবনির্মিত লঙ্গাই সেতুর পিলারে ফাটল, আতঙ্ক জনমনে। ধলতোড়া বিলাইপুর সীমান্ত সড়ক দিয়ে বালু পাচার অব্যাহত, বন বিভাগ সহ স্থানীয় বিধায়কের তীব্র সমালোচনা কৃষক নেতা জহির উদ্দিনের। বড়খলায় অরুণোদয়ের হিতাধিকারী চয়নে দুর্নীতি, নতুন তালিকা চায় গেরুয়া দল, চেসরিতে মণ্ডল বিজেপির সাংগঠনিক সভা। প্ল্যান এস্টিমেটের বাইরে কোনো কাজ মানা যাবে না, বিভাগীয় আধিকারিকদের মন্ত্রী পীযূষ। রামকৃষ্ণনগর নিবিয়ায় নদীবাঁধ পরিদর্শন মন্ত্রী হাজারিকার। ঘোষিত বিদেশির বহিষ্কার না হওয়া পর্যন্ত কি অধিকার থাকবে, কেন্দ্রের কাছে জানতে চাইল গৌহাটি হাইকোর্ট। কর্ণাটক বিধানসভা ভোটে বিজেপির ইঞ্জিন লাইনচ্যুত হবে, কটাক্ষ রমেশের। আসামে পুলিশ এনকাউন্টারের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা। বাক স্বাধীনতা হরণ করতে সরকার, শিলচরে সত্যাগ্রহ আন্দোলনে তুপ কংগ্রেসের। অন্যায় বরদাস্ত নয়, টানা আন্দোলনের হুঁশিয়ারি মিসবাহুল অভিজিতের। বেতুকান্দি বাদ, ডেড লাইন পেরোনোর পরও কাজ অসম্পূর্ণ, হতাশ হিউম্যানস অফ শিলচর। লালার মোহাম্মদপুরে কমিউনিটি হলকে বেডরুম বানিয়ে ব্যবহার, জনপ্রতিনিধির স্বেচ্ছাচারিতার পর্দাফাস ম্যাজিস্ট্রেট তদন্তে। এবং সর্বশেষ খবরটি হলো, ফের গ্রেফতার হলেন লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহা, এবার গ্রেফতার হলেন জাতীয় নিরাপত্তা আইনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এই মুহূর্তে বিধায়ক তো দূর, একজন সদস্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যাওয়ার চিন্তা করবেন না, উল্টো কংগ্রেস থেকে আর কে কে বিজেপিতে আসবেন তার দীর্ঘ তালিকা রয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পকেটে। বিজেপিতে যোগ দেওয়ার জন্য এখনও তৈরি আছেন আরও কজন বিধায়ক। জেলা শাসক কার্যালয়ে রিভিউ মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন পীযূষ হাজারিকা। অন্যদিকে করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির শিলান্যাসের পাশাপাশি দলের কার্যালয়ে সংক্ষিপ্ত সাংগঠনিক বৈঠকও সেরে নিয়েছেন। এতে প্রধানমন্ত্রী আবাস নিয়ে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা ও পৌরপতি রবীন্দ্র দেবকে নানা প্রশ্ন করেছেন পীযূষ। হাইলাকান্দি সফর শেষে সন্ধ্যে 4টা নাগাদ করিমগঞ্জ পৌঁছেন পীযূষ। প্রথমেই দলের কার্যালয়ে গিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি, তাড়াহুড়ো ছিল ভীষণ। পরে দলের সাধারণ সম্পাদককে মাঝপথে থামিয়ে তার হাত থেকে মাইক নিয়ে নেন মন্ত্রী। এখানে কোনো ভাষণ দিতে আসেনি, সাফ জানিয়ে দেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী আবাস নিয়ে কার্যত জেরা করেন রবীন্দ্র দেবকে। প্রধানমন্ত্রী আবাসের কাজ কেমন চলছে, কত আবাস দেওয়া হয়েছে জানতে চান তিনি। জবাবে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহার কোর্টে বল ঠেলে দেন রবি। তিনি বলেন পুরসভায় একদম কম প্রধানমন্ত্রী আবাস পাওয়া গেছে, সবচেয়ে বেশি আবাস দেওয়া হচ্ছে উন্নয়ন পর্ষদ থেকে। তখন পুরসভা কীরকম চলছে জানতে চান পীযূষ, ইতিবাচক জবাব দেন পৌরপতি। এরপরই প্রধানমন্ত্রী আবাস নিয়ে দেবব্রত সাহাকে জেরা করেন পীযূষ, মানুষকে ঠিকমতো আবাস দেওয়া হচ্ছে কি, মোট কত সংখ্যক আবাস দেওয়া হয়েছে এসব জানতে চান তিনি। এমনকি প্রধানমন্ত্রী আবাস নিয়ে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও চেয়ারম্যানকে সতর্ক করে দেন। এরপরই চলে আসেন শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তির শিলান্যাসে। মিনিট পাঁচেকের মধ্যে শিলান্যাস পর্ব শেষ করে চলে আসেন জেলা শাসকের কার্যালয়ে। প্রায় ঘণ্টাখানেক রিভিউ মিটিং শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে পীযূষ। বলেন বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে কথা বলেছি, বিশেষ করে অরুণোদয় প্রকল্প নিয়ে। কোনো একজন হিতাধিকারীও যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। নটিয়া খাল প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, খালটি খুদাইয়ের ব্যবস্থার নির্দেশ দিয়েছি বলেও জানান পীযূষ। বরাকের দুইজন বিজেপি বিধায়কের কংগ্রেসে যোগদান নিয়ে এক প্রশ্নে জয়রাম ইংতিকে আক্রমণ করেন পীযূষ। তিনি বলেন টিকিট বঞ্চিত হওয়ার পর থেকেই দলের সঙ্গে আর যোগাযোগ রাখেননি ইংতে, আর কোনোদিন দলীয় কার্যালয়ে আসেননি, এখন আলটপকা মন্তব্য করেছেন। আজকের দিনে বিধায়ক তো দূর, কোনো একজন সদস্য বিজেপি ছেড়ে অন্য কোনো দলে ভিড়বেন না। উল্টো কংগ্রেসের কোন কোন নেতা বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন তার এক তালিকা আমাদের মুখ্যমন্ত্রীর পকেটে রয়েছে। আমার পকেটেও একটি ছোট্ট তালিকা রয়েছে, আমরা পকেটের তালিকা নিয়ে চলাফেরা করি বলে মন্তব্য করেন পীযূষ। বজরং দলকে PFI-এর সঙ্গে তুলনা করা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। পীযূষ বলেন এরা দেশে অশান্তি চাইছে, ফলে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তুলনা করছে, আসলে এটি কংগ্রেসের PFI-কে প্রমোট করার একটি পন্থা বলেও মন্তব্য করেন তিনি।
পরবর্তী খবরটি হলো পাঁচ সজ্জার ইনসেন্টিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউর উদ্বোধন হলো শিলচর সিভিল হাসপাতালে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আইসিইউর উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহন কুমার ঝা, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন, সিভিল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর ধ্রুব রাজবংশী। প্রসঙ্গত পাওয়ার গ্রিডের সিএসআর তহবিল থেকে 1,23,00,000 টাকা এবং সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ 15,00,000 টাকা ব্যয়ে আইসিইউটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে 10 কেভির জেনারেটর দেওয়া হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন জানান, আইসিইউ পরিচালনার জন্য ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 3 জন টেকনিশিয়ানকে ইন্টেনসিভ কেয়ারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং 6 জন জিএনএম নার্স রাখা হয়েছে। গর্ভবতী মহিলা সহ 1 বছর বয়সের নিচে থাকা শিশু ও আয়ুষ্মান কার্ডধারী রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। দিনরাত 24 ঘন্টা এর সুবিধা পাবেন রোগীরা। এদিন উদ্বোধন শেষে উপস্থিত সবাই আইসিইউ পরিদর্শন করেন। আজ থেকেই পুরোদমে চালু হয়েছে এই আইসিইউ, জানান ডক্টর বর্মন। পরবর্তী খবরটি হলো, ফের গ্রেফতার হলেন শৃঙ্খল চালিহা। বুধবার কারাগার থেকে মুক্তি লাভের পর কারাগারের সামনে থেকেই ফের গ্রেফতার করা হয় লাচিত চেনার নেতা শৃঙ্খল চালিহাকে। শিবসাগরের এক ব্যবসায়ীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে পুলিশ মঙ্গলবার শৃঙ্খল চালিহাকে গ্রেফতার করেছিল। পরে শিবসাগরের সিজেএম আদালতে জামিন লাভ করলেও তাকে মঙ্গলবার রাতে কারাগারে কাটাতে হয়েছে। বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হলে শীর্ষ পুলিশ অফিসারের একটি দল জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করে। এদিকে লাচিত সেনার মতো শৃঙ্খল চালিহাকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় উজান আসামে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চালিহাকে এনএসএর অধীনে গ্রেফতার করার ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করেছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, চালিহার বিরুদ্ধে এনএসএ আরোপ করে সরকার হিটলারি শাসন ও স্বৈরাতান্ত্রিক চরিত্র প্রকাশ করেছে। সরকার চালিহাকে 6 মাস বিনা বিচারে বন্দী করে রাখার ফাঁদ পেতেছে বলে মন্তব্য করেন অখিল গগৈ। শৃঙ্খল চালিহাকে মুক্তি দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন অখিল। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দিতে নবনির্মিত লঙ্গাই সেতুর পিলারে ফাটল, আতঙ্ক জনমনে। মাত্র 3 বছরের মাথায় পাতারকান্দিতে লঙ্গাই নদীর উপর নবনির্মিত পাকা সেতুর পিলারে ফাটল দেখা দেওয়ায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত হারিবাস গোপালপুর রাস্তার লঙ্গাই নদীর উপর যে সেতু নির্মাণ করা হয়েছে তা যে কোনো সময়ে ভেঙে পড়ে বৃহত্তর এলাকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। এদিকে এ বিষয়ে স্থানীয় জনগণ ক্ষোভ ব্যক্ত করলেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তারা জানান, বিগত দিনে এলাকার একটি নির্মীয়মান পানীয় জল প্রকল্পের কাজে কারচুপির অভিযোগ নিয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাতে গিয়ে তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে, ফলে ফের প্রকাশ্যে মুখ খুলে প্রতিবাদের বাসা হারিয়ে ফেলেছেন। উল্লেখ্য, স্বাধীনতার পরবর্তী সময় ধরে পাতারকান্দির ডেঙ্গারবন জিপির গোপালপুর ও পিংচোড়াপুঞ্জি ছাড়াও দূরবর্তী বর্তল মধুরবন এলাকার জনগণের যোগাযোগের মাধ্যম এই লঙ্গাই নদীর সেতু। সেতু নির্মাণের আগে পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা। মনিরাল গোলা বিধায়ক থাকাকালীন স্থানীয়দের একমাত্র দাবি ছিল উন্নত যোগাযোগ। পরবর্তীতে বিষয়টির গুরুত্ব অনুধাবন ও স্থানীয় জনগণের অসুবিধার কথা চিন্তা করে বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল ওই এলাকায় একটি আরসিসি সেতুর ব্যবস্থা করেন। 2019 সালে পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। এতে সরকারিভাবে মঞ্জুর হয় 5,75,93,800 টাকা। টেন্ডারের ভিত্তিতে কাজ পান জনৈক আব্দুল কুদ্দুস নামের এক ঠিকাদার। লকডাউন এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিগত 2021 সালে সেতুটির কাজ শেষ হয়। সম্প্রতি লঙ্গাই নদীর জল কমতেই নির্মাণ কাজের দুর্নীতি প্রকাশ্যে বেরিয়ে আসে। দেখা যায়, সেতুর নিচের যে অংশে পাইলিং করা হয়েছে এর মধ্যে একটি খুঁটি পুরোপুরি ড্যামেজের পথে, বাকি খুঁটিগুলির হালও বেহাল। স্থানে স্থানে রড বের হয়ে চৌচির হয়ে গেছে। এতে যে কোনো সময় পুরো ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি তদন্তক্রমে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে এলাকার জনগণ, বিভাগীয় মন্ত্রী, জেলাশাসক সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবরটি হলো, বড়খলায় অরুণোদয়ের হিতাধিকারী চয়নে দুর্নীতি, নতুন তালিকা চায় গেরুয়া দল, চেশরিতে মণ্ডল বিজেপির সাংগঠনিক সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 100তম মন কি বাত চেশরিজিপিতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বুধবার চেশরিজিপিতে বড়খলা মণ্ডল বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বড়খলা মণ্ডল বিজেপি সভাপতি অরিন্দম নাথের পৌরোহিত্যে সভার কাজ শুরু হয়। এদিনের সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়খলা মণ্ডল বিজেপি সম্পাদক অজিত দাস। তিনি বলেন, বড়খলায় অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী চয়নে ব্যাপক দুর্নীতি হয়েছে।
বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের আমলে অরুণোদয় দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে দুর্নীতি হয়নি। কিন্তু বর্তমান বড়খলা বিধানসভা কেন্দ্রে 4000 অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী চয়নে যেভাবে দুর্নীতি হয়েছে সেটা বলার মতো নয়। তিনি অরুণোদয় তালিকা বাতিল করে নতুনভাবে তালিকা তৈরির দাবি জানান। বক্তব্য রাখতে গিয়ে বড়খলা মণ্ডল বিজেপি সভাপতি অরিন্দম নাথ বর্তমান বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্যে হিমন্ত বিশ্ব সরকারের আমলে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তিনি আরও বলেন, বড়খলায় বিজেপির বিধায়ক না থাকলেও এখানে বিজেপি বেশ শক্তিশালী। তিনি বড়খলার বিজেপি কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার বার্তা দেন। বড়খলা মণ্ডল বিজেপি সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী বিজেপি কর্মীদের প্রধানমন্ত্রী মোদীর আদর্শে সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করার অনুরোধ জানান। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্র, বাক স্বাধীনতা হরণ, প্রতিহিংসামূলক রাজনীতি করার অভিযোগ তুলে বুধবার এক প্রতিবাদী কর্মসূচি ভারত সত্যাগ্রহ পালন করেছেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ অনেকে। প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই সহ শতাধিক কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন কর্মসূচিতে। বর্তমানে রাজ্যে একনায়কত্ব রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে তীব্র বিরোধিতা করে বক্তব্য পেশ করেছেন অনেকে। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরের বন্যা মোকাবিলায় অন্যতম চর্চিত বেতুকান্দি বাঁধ এবং স্লুস গেটের কাজের অগ্রগতি হতাশাজনক, এমনটাই মনে করে হিউম্যানস অফ শিলচর। বেসরকারি ওই সামাজিক সংগঠনের মতে, আজ বহু প্রতীক্ষিত ওই প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। কাজের অগ্রগতি নিয়ে হতাশ সংস্থার কর্মকর্তারা এর জন্য বিভাগীয় কর্মকর্তাদের কাঠগড়ায় তুলেছেন। উল্লেখ্য, বেতুকান্দি স্লুস গেট এবং বাঁধের পুনর্নির্মাণ কাজ শেষ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 30 এপ্রিল চূড়ান্ত সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছিল। প্রকল্পের কাজের বর্তমান পরিস্থিতির খোঁজ নিতে বুধবার বিকেলে ওই এলাকা পরিদর্শন করেন হিউম্যানস অফ শিলচরের কর্মকর্তারা। সংস্থার পক্ষে জয়দীপ চক্রবর্তী জানান, স্লুস গেটের কাছে পৌঁছতে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়েছে তাদের, কারণ বাঁধ তথা রাস্তার সম্পূর্ণটাই কর্দমাক্ত ও বিপজ্জনক। জয়দীপ চক্রবর্তী জানিয়েছেন, স্লুস গেটের কাজ অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু মাটি বোড়াটির কাজ এখন অনেকটাই বাকি। তবে এটা আশা করা যায় মন্ত্রীর পরিদর্শনের পর কাজে গতি আসবে। পরবর্তী খবরটি হলো, আসামে পুলিশ এনকাউন্টারের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা। আসামে পুলিশের এনকাউন্টারকে ভুয়ো আখ্যা দিয়ে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে দায়ের করা জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা খারিজ করে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। তাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন দিল্লির আরিফ মোহাম্মদ ইয়াসিন জুয়াদ্দার নামের আইনজীবী। সুপ্রিম কোর্টে দাখিল করা স্পেশাল লিভ পিটিশনে আবেদনকারীর অভিযোগ, উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করা সত্ত্বেও কোনো নির্দেশনা না দিয়েই খারিজ করা হয়েছে মামলা। পুলিশের এনকাউন্টারকে ভুয়ো আখ্যা দিয়ে গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করেছিলেন জুয়াদ্দার, কিন্তু 2023 সালে সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টের রায়ে বলা হয়, ঘটনার তদন্তের জন্য এসআইটি গঠন করা বা সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার বিষয়টি নির্ভর করে উপযুক্ত তথ্য প্রমাণের উপর। পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা না নিত কিংবা দোষীদের শাস্তি দিতে রাজ্য সরকার যদি আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না নিয়ে থাকে বা দোষীদের ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়, তাহলে তদন্তের নির্দেশ দেওয়া যায়। কিন্তু আবেদনে এই ধরনের কোনো অভিযোগ আসেনি, ফলে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন আইনজীবী জুয়াদ্দার। প্রতিটি এনকাউন্টারের তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিত 16টি গাইডলাইন অনুসরণের আর্জিও জানিয়েছেন তিনি। আবেদনে বলা হয়েছে, হাইকোর্টে মামলা চলাকালীন আসাম সরকারের দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়, আসামের 27 জেলায় মোট 101টি পুলিশ এনকাউন্টারের ঘটনা ঘটেছে, এতে মৃত্যু হয়েছে 28 জনের। আরেকটি হলফনামায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, 2021 সালের মে মাস থেকে 2022 সালের আগস্ট অবধি 171টি ঘটনা ঘটেছে আসামের 32 জেলায়। এর মধ্যে পুলিশ হেফাজতে 4টি মৃত্যুর ঘটনাও রয়েছে। সেই অনুযায়ী প্রতিটি ঘটনার ক্ষেত্রে পৃথক এফআইআর দাখিল করা হয়েছে, ফলে 171টি এফআইআর দাখিল করা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, মাত্র 1 বছরে প্রচুর সংখ্যক এনকাউন্টারের ঘটনা ঘটেছে, যদিও সুপ্রিম কোর্টের 16 দফা গাইডলাইন মেনে উপযুক্ত তদন্ত করা হয়নি প্রতিটি ঘটনার। তাছাড়া 1993 সালের প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট অনুযায়ী আসামের প্রতিটি জেলায় একটি করে নির্দিষ্ট হিউম্যান রাইটস কোর্ট স্থাপনের দাবিও করেছেন আবেদনকারী। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।